মাসিমা, কাগজে আপনার বিজ্ঞাপনটা দেখে খুব দুঃখ হলো মাসিমা। মনে হলো আপনি আমাদের কেমন এড়িয়ে যেতে চাইছেন। অথচ দেখুন, পাড়ার ছেলেরা বলুন, নবারুণ সঙ্গে ছেলেরা বলুন, সবাই আপনার পাশে থেকেছে। ইনফ্যাক্ট আমার দাদামশাই, তিনি তো ভূপতিবাবুর খুবই ঘনিষ্ঠ ছিলেন। তাছাড়া মাসিমা, আমরা তো আপনার সঙ্গে ব্যবসা করব না, আপনি আমাদের মায়ের মতো। দেখুন, আপনি টাকা পাবেন, আর এই বাড়ির বেস্ট ফ্ল্যাটটা আপনাকে দেওয়া হবে, তিন দিক ঘোরা, আটতলায়। আটতলা? ইয়েস, ওপর থেকে মনে হবে হাওড়া ব্রিজটা আপনি হাত দিয়ে ছুঁতে পারছেন। না না, দোতলা উঠতেই আমার প্রাণ ওষ্ঠাগত। মাসিমা, লিফট আছে, একতলাও ভাঙতে হবে না। না বাবা, চেনা শুনোর মধ্যে দিতে চাই না, কি কখন ভুল বোঝাবুঝি হয়। আচ্ছা, কি আশ্চর্য তাই বলে আপনি এটা বাইরের লোককে বেশি বিশ্বাস করবেন? তারপর আপনার কাগজপত্র নিয়ে এসে যদি কেটে পড়ে তাহলে? না না মাসিমা, দেখুন আমরা হচ্ছি আপনার পুত্রের মতো। হ্যাঁ, মাকে ঠকাবো এমন ক্যারেক্টারই আমাদের নয়। আপনি নির্দ্বিধায় আমাদের বাড়িটা লিখে দিন, কিচ্ছু চিন্তা করতে হবে না। দেখুন মাসিমা, আমি চাই পাড়ার ব্যাপারটা পাড়ার মধ্যেই থাক। জানেন তো, আমার আমার ইচ্ছা ছিল যে এই বাড়িতে একটা দাতব্য চিকিৎসালয় তৈরি হোক, যেখানে এলাকার দুস্থ মানুষরা বিনে পয়সায় চিকিৎসার সুযোগ পাবে। বাহ মাসিমা, আপনার আপত্তি না থাকলে আমরা মেসোমশাইয়ের নামে হাসপাতালটা। এক্সেলেন্ট এক্সেলেন্ট আইডিয়া, ভূপতি দাতব্য চিকিৎসালয়। মাসিমা, এখানকার ফুটপাথবাসীরাও ওপেন হার্ট সার্জারির সুযোগ পাবে। বাহ, হাসপাতাল হবে এমন কথা তো কেউ বলেনি। বলেছে মাসিমা, আপনি বোঝেননি, সুভাষদা বলেছেন এটা। আপনি ভেবে দেখুন না, অন্য কাউকে যদি আপনি এই বাড়িটা দেন কি করবে? এটা ভেঙে একটা ফ্ল্যাট বাড়ি বানাবে। হ্যাঁ, কত কত দামে বিক্রি করা যায় সেই সব ধান্দায়। তার থেকে মাসিমা আপনি আমাদের দিয়ে দিন, হাসপাতাল হবে। হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মাসিমা, হাসপাতালের ফলকে লেখা থাকবে হাসপাতালের জন্য এই জমিটি দান করিয়াছেন দরিদ্রের অনাথের পরম বন্ধু। আমি বুঝতে পারছি আপনাদের উদ্দেশ্য মহৎ, তবু এখন আমি কিছু বলতে পারছি না। আরো কয়েকজন আসবে, তারা দাম দিক, তারপর ঠিক করব। আমি সবচেয়ে বেশি দাম দেবো মাসিমা। ইয়েস, আমি চাই আপনার এই বাড়িটার যথাযথ। সুভাষদা, চলো কথা বাড়িয়ে লাভ নেই। আপনি যদি কখনো স্থির করেন যে বাড়িটা আমাদের দেবেন, খবর দেবেন। চলি। হঠাৎ এভাবে হাসপাতাল করবে সে তো ভালো কথা। একদম ভালো কথা নয়, সব মিথ্যে কথা। একবার বাড়ি হাতে পেয়ে গেলে হাসপাতাল না বানিয়ে মাছের বাজার করলেও আপনি কিচ্ছু করতে পারবেন না। গতকালও হাসপাতালের আইডিয়া ওদের মাথায় ছিল না। তাহলে কি হবে? আমি ওদের ফোন করে দিয়েছি, কালকে চলে আসবে। যদিও এটা নিয়ে আমার কিছু বলার ঠিক না, তবু বাধ্য হয়ে আপনাকে জোর করছি, পাড়ার লোকেদের একদম বাড়ি দেবেন না, বাইরের লোকেরা নিলে আপনার ভালো হবে। কালকে কখন আসবে? কাল সকালে, স্বামী স্ত্রী দুজনেই আসবে। কাল তুমি অফিস যাবে না, আমার সঙ্গে সঙ্গে থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকবো।